আমরা প্রথমে ইউনিট সেট করবো নিয়মিতই হ্যাঁ ইউএন টাইপ করলে ইউনিটটা সেট করতে পারবো শর্টকাট কমান ইউনিট সেট করলাম ইঞ্জিনিয়ারিং আগের মতোই এগুলো করে নিব তারপর হচ্ছে স্টাইলটা প্রথমেই করে নেবো আমরা তার জন্য ডি ডি এন্টার ডিদি রাইট মডিফাই যাবো প্রাইমারি ইউনিট তো এখান থেকে ইঞ্জিনিয়ারিং দেবো এটাও পিসিশন ঠিক করে দিব টেক্সে যাওয়ার পরে হাইট দিয়ে দিব এইট ইঞ্চি তারপরে যাবো স্যাম্বল থেকে এটা সাইজ দিয়ে দিব আমরা তিন ইঞ্চে অথবা চার ইঞ্চি দিব এখান থেকে এটা থাকুক লাইন থেকে এটা উঠাই দিব এই কাজগুলো প্রথমে করে নেব প্রতিটা পেজের জন্যই আর এখান থেকে যদি টেক্সট করি আমি তো এটা পরে দেখাইছিলাম এখন এটা প্রথমে করে নেব হ্যাঁ তো টাইম নিউ রোমান্স তারপরে সাইড কারেন্ট দিলাম ওকে ইয়েস চলে আসুন এতটুকু প্রথমে আমরা করে হ্যাঁ না ইউনিটের পরে এটা লেখার জন্য আর ইউনিট তো প্রথমে এক ইতি করে ফেলছি যে ইউ এন দিয়ে যদি এন্টার দেয় তাহলে ইউনিট চলে আসবে আচ্ছা এখন তাহলে আমরা দেখেন কিছু টুলসের কিছু কাজ দেখি হ্যাঁ যে একটা রুমের মতো তো কালকে দেখাইছি একটা রুম অনুযায়ী হ্যাঁ তো এটা হচ্ছে লাইন যেমন এটা তো লাইন দেখাইছিলাম এবং আবার এটা পই লাইন দেখাইছিলাম পোল লাইন এবং কি লাইনের মধ্যে একটা বেসিক পার্থক্য দেখাইছিলাম যে এটা হচ্ছে আলাদা আলাদা থাকে আর এটা একটার ভিতর থাকবে আচ্ছা পই লাইন দিয়ে আরও কিছু করা যায় যেমন পই লাইনে ক্লিক করলাম যে একটা পয়েন্টে ক্লিক করব তারপর এই লাইনটাকে আমি একটু মোটা করব আর এই লাইনটা বাঁকা অথবা সুতা নেওয়ার জন্য আমি বলছিলাম এর আগে একটু অর্থ মোট অর্থ অন করলে সুতা যাবে আবার অন করলে বাঁকা যাবে আচ্ছা আমি একটু সুতায় রাখলাম এখন এই লাইনটাকে আমি একটু মোটা করবো তার জন্য কি রাইট বাটন চেপে উইতে যাবো এরকম রাইট বাটন দিয়ে ক্লিক করে উইতে ক্লিক করলাম করার পর যে আমি টু দিই এন্টার পর আরেকবার টু দিবো দুইটা লাইনের দুইটা পয়েন্ট এখন এই লাইনটা যেদিকে যাবে ওই লাইনটা এরকম মোটা যাবে এটা এই পাশে দুই ইঞ্চি আছে এই পাশে দুই ইঞ্চি কীরকম ফিনিশ শেষ করবো এখানে শেষ করতে চাইলে আপনি স্কিপ চেপে দেবেন অথবা রাইট বাটন চেপে ইন্টার দেবেন একই বিষয় এরকম হ্যাঁ আবার যদি মনে করেন ওটু ক্যাডে যদি কোনো রকম এরকম মনে করেন যে একটা কমেন্ট আসে এটা শেষ করবো কীভাবে ফ্রেশ তাহলে যদি স্কিপ চাপ যায় কীবোর্ড থেকে তাহলে এটা এরকম ফ্রেশ হয়ে যাবে কোনো টুলসে থাকলে সাপোজ এটা সিলেক্ট করা আছে এটা আনসিলেক্ট করবেন কীভাবে হুম তো সেই ক্ষেত্রে আমরা এই যে স্কিপ চাপ এটা ফ্রেশ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে কল্যাণে যাবো যাওয়ার পরে যে ক্লিক করলাম হুম আবার এখান থেকে আমি মনে করেন উইতে গেলাম যাওয়ার পরে ধরেন এখান থেকে পাঁচ ইঞ্চি দিব পরেরটাও পাঁচ ইঞ্চি দিলাম এটা পাঁচ ইঞ্চি করে সমান আসলো নাকি এই পাশে গেলাম তারপরে এদিকে এদিকে এখানে একটু একটা অ্যারো চিহ্ন দিব একটু মোটা করব রাইট বাটন চাইপে আবার উইতে যাব এখানে বিশ ইঞ্চি দিলাম তারপরে দিব জিরো পরেরটা হচ্ছে জিরো কেননা এই জায়গাতে আসছে বিশ ইঞ্চি পরেরটা হচ্ছে জিরো পরে আমি যদি এখানে কতটুকু ল্যান্ড দিব ল্যান্ড এখানে মাপ দিলে হবে অথবা ক্লিক করলে হবে তাহলে কি একটা এরোর মতো একটা ডিরেকশন চলে আসলো এটা হচ্ছে পল্যাণ দিয়ে করা যায় আচ্ছা লাইন থেকে যদি মনে করেন এখান থেকে উইথ দেওয়ার পরে যদি এরকম পাস এরকম যদি লাইনটা বাঁকা হয় নাকি মোটা মোটাভাবে হচ্ছে না এটাকে যদি আগের পজিশনে নিতে চাই এরকম চিকন করতে চাই সেক্ষেত্রে পই লাইনে যাব যাওয়ার পরে একটা পয়েন্টে ক্লিক করব সেম আগের জায়গাতে যাব উইথ তারপর জিরো কমা এন্টাল জিরো এনটা দেবো দুইটা পয়েন্টে জিরো দেবো তারপরে আগের পজিশন হয়ে যাবে ক্লিয়ার আর এগুলো সিলেক্ট করে আমি ডিলেট করতে পারবো তৃতীয় গাছটা থাকে সার্কেল এখানে অনেকগুলো সার্কেল আছে হুম তো অনেকগুলো সার্কেল বলতে যে মনে করেন এখানে প্রথম সাইকেলটা হচ্ছে যে কোনো একটা পয়েন্টে ক্লিক করলাম এটা থেকে এটা রেডিয়াস টু ফিট এটা টু ফিটের একটা রেডিয়াস হয়েছে এখন দ্বিতীয় সার্কেলটা হচ্ছে যে কোনো একটা পয়েন্টে ক্লিক করবো এখন যে মেজারমেন্টটা দিব এটা হচ্ছে ডায়ামিটার দিতে হবে আমি যদি টু মিট টু ফিট দিই তাহলে এটা রেডিয়াস এয়ার ডায়া টু হবে মানে এক ফিট রেডিয়াস হবে আমি এখানে থ্রি ফিট দিলাম থ্রি ফিট কি ডায়া হ্যাঁ হ্যাঁ ডায়ামিটার যেহেতু এখান থেকে দেওয়া আছে ডায়ামিটার সেন্টার টু ডায়ামিটার হ্যাঁ তো এটা হচ্ছে তিন ফিট ডায়ামিটার আমি দেখাই দিচ্ছি নেন এটা হুম এখান থেকে ডায়ামিটার দেখাইতে পারবো ডায়ামিটার এটা যদি ক্লিক করেন এটা তিন ফিট ডায়ামিটার আর এটা কতটুক আছে রেডিয়াস দিছিলাম রেডিয়াস হচ্ছে টু ফিট তা মানে ডায়া কত হবে তাহলে এটা ফিট চার ফিট রাইট রাইটে ডায়া দেখি তাই এটা চারপিট দেখা যাবে তাহলে এই দুইটা হচ্ছে সার্কেল সার্কেলের সেন্টার এরিয়া সেন্টার ডায়া তারপর আছে টু পিন একটা অপশান আছে কেমন টু পয়েন্ট টু পয়েন্টে তাহলে কোন কাজ সময় কোন কাজে লাগবো মনে করেন এমন একটা সার্কেল ড্র করবো যে দুইটা পয়েন্টেই স্পর্শ করবে দুইটা পয়েন্টে স্পর্শ করবে কিন্তু সেখানে এটা করতে পারতেছি না যেমন মনে করেন একটা লাইন হ্যাঁ এখানে আর একটা লাইন দিচ্ছি এমন একটা সার্কেল করবো এই দুইটা পয়েন্ট স্পর্শ করবে মানে এরকম বিষয়টা পারতাসি এখানে যদি এটা হয় দেখেন একদিকে বেশি হয়ে গেছে সঠিকভাবে হয়নি এটা অনুমান করে করছি কারণ হয়তো কাছাকাছি হয়েছে বাট সঠিক না এটা স্ট্রেট ডিলিট ডিলেট করে দেবে এই সমস্ত করার জন্য টু পয়েন্ট যাইতে হবে টু পয়েন্টে যাব এই যে এখানে ইন পয়েন্ট ইনপয়েন্টে ক্লিক করব হ্যাঁ এই ইন পয়েন্টটা শু করবে কি করবে না দেখেন আরেকটা বিষয় আছে এই যে ইন পয়েন্টটা যে আমাদের শু করতেছে এটা শুন যদি না করে আপনার এখানে এটা হচ্ছে নিচের এখানে কাজ ও স্নেপ হ্যাঁ অথবা অ্যাপ থ্রি আপনি যদি এটাতে ক্লিক করে দিলাম একবার তাহলে অন হয়ে অফ হয়ে গেছে আপনি যদি এখন দেখেন কোনো পয়েন্ট দেখাবে না আচ্ছা আচ্ছা যদি আমি এই মাথাতে ক্লিক করি এইভাবে এটা সঠিক কখনোই হবে না কেননা এটা আলাদা আছে কেন এখানে একটা পয়েন্ট না ধরলে এই মাথা দিয়ে কোনো লাইন নিতে পারবে না পয়েন্ট ধরার জন্য এই স্নেপ বাটনটা এই যেটা ক্লিক করতে হবে অথবা কিবোর্ড থেকে অ্যাপ থ্রি ক্লিক করবো তারপর যদি লাইন নেই তখন দেখেন এরকম ওই যে ওই পয়েন্ট দেখাবে নীল দাগ হয়ে যায় না আমি যদি ইন পয়েন্টে ক্লিক করি তখন এটা এই ইন পয়েন্টে একটা জয়েন হয়ে যাবে কোনো পার্থক্য থাকবে না আমি আবার লাইন নিয়ে দিচ্ছি যে কোনো পয়েন্টের একটা ইন পয়েন্ট পাওয়া যাবে হ্যাঁ আবার যদি এখানে এটা অর্ধেক চাই তাহলে যেটা হচ্ছে অর্ধেক এখানে দেখা মিড পয়েন্ট দেখাবে মিড পয়েন্ট তাই এটা বোঝাবে এটা লাইনটার অর্ধেক ঠিক আছে এখন এই যে পয়েন্টগুলো আসতে আসে এইখানেও না আসতে পারে এখানে রাইট বাটন চেপে আমি সেটিংয়ে যাব রাইট বাটন চেপে অবজেক্ট স্ন্যাপ সেটিং যাওয়ার পর দেখেন এখানে আছে যে মিড পয়েন্ট দেওয়া আছে মিড পয়েন্ট দেওয়ার পরে ওকে বাটন যদি এখানে না থাকে এটার জন্য এই যে এখানে যাবে রাইট বাটন মাউস রাখবে এখানে তবে অল সেটিং এখানে যাবো এখানে যদি আপনি এরকম যদি এগুলা ইয়ে না দেওয়া থাকতো সেন্টার শুরু না থাকতো ওকে বাটনে ক্লিক করতাম তখন এখানে ইনপয়েন্ট দেখাবে না এটা যাই দেখাক হ্যাঁ আপনি যখন এখানে ক্লিক করবো এটা সঠিকভাবে হবে না মাঝে মধ্যে হবে না কিন্তু এখানে পয়েন্ট দেখাবে সাপোজ এখানে মিড পয়েন্ট দেখাচ্ছি মিড পয়েন্ট পাচ্ছেন না পাচ্ছেন তাই মিড পয়েন্ট আনার জন্য এখান থেকে যায় ওগুলো সব সিলেট অল দিয়ে দেবো আমরা তারপরে যদি দেই এখানে মিড পয়েন্ট দেখাবে ক্লিয়ার তো এগুলো বিভিন্ন পয়েন্ট দেখানোর জন্য এটা হচ্ছে ফাংশন আচ্ছা তা আমরা দেখাইতেছিলাম যে সার্কেলের কাজ টু পয়েন্ট টু পয়েন্ট কীভাবে করবো তো টু পয়েন্টে যাবো এরকম পয়েন্ট দেখাবে দেখেন যে ইন পয়েন্ট এখানে ক্লিক করলাম একটা আরেকটাই পাশে ক্লিক করলাম তো দুইটা আমার সঠিকভাবে হয়ে গেল আবার যদি আমি এই দুইটা সার্কেল থেকে করতে চাই তাও করতে পারবো টু পয়েন্ট তাহলে টু পয়েন্ট এখানে ক্লিক করলাম আর এ পাশে ক্লিক করলাম তাহলে দুইটা সার্কেল স্পর্শ করে আরেকটা সার্কেল বসল এটা হচ্ছে টু পয়েন্টের কাজ তো তিনটা টু দেখলাম এটা হচ্ছে থ্রি পয়েন্ট আচ্ছা থ্রি পয়েন্টটা হচ্ছে এমন একটা জায়গাতে করবো আমরা ধরেন এইখানে একটা লাইন এইখানে একটা লাইন এইখানে একটা লাইন এই এমন একটা সার্কেল ড্র করবো তিনটা লাইনের মাথায় স্পর্শ করবে এটাও কিন্তু সম্ভব না ওই ওয়ে থ্রি পয়েন্ট ছাড়া বেশ এটা তো বসে নাই একটা দুইটা হ্যাঁ একটা বসতে এটা বসে নাই তো সমস্ত এই সমস্ত কোনো কিছু করার জন্য আমরা যাবো থ্রি পয়েন্ট থ্রি পয়েন্টে ক্লিক করবো আমি ইন পয়েন্টে এই পয়েন্টে ক্লিক করলাম তারপর অর্থ এই পয়েন্ট এই পয়েন্টে আরেকটা ক্লিক করব আমি যেখানে যেখানে ক্লিক করব ওই বাহগুলি স্পর্শ করে আরেকটা সার্কেল বসবে ঠিক আছে আমি চাইলে বাড়তি একটু এগুলো টিম করে দিতে পারবো ঠিক আছে এরকম যদি কোনো কিছু করতে চান তখন এটা থ্রি পয়েন্ট তা নাহলে এটা করতে পারবেন না আচ্ছা তৃতীয় কাজটা হচ্ছে কি তাহলে টেন 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 রেডিয়াস এই একটা বিষয় আছে এটা বিষয়টা কেমন মনে করেন একটা এরকম কোন আছে নাকি অ্যাঙ্গেল তো এটার ভিতরে একটা সার্কেল ডো করবো আমি এখান থেকে দশ ইঞ্চি রেডিয়াস বা বেশি এটা এমন একটা জায়গাতে নিয়ে বসাবো যেন দুইটা বসে এইভাবে দুইটা বাহু সেট করে বাট এটা রেডিয়াস ফিক্সড দশ ইঞ্চি হ্যাঁ এটা সরিভাবে বসাইতে পারবেন না তার জন্য আমি কী করবো এইখান থেকে যাব টেন টেন রেডিয়াস এটাতে ক্লিক করবো এই লাইনটাতে ক্লিক করব এবং কি এই লাইনটাতে ক্লিক করবো করার পরে যেই মেজারমেন্ট দিয়ে দিব সেই সেই মেজারমেন্ট অনুযায়ী একটা ই বসবে আমি ধরেন পনেরো ইঞ্চি দিলাম রেডিয়াস এন্টার তাহলে এটা ওটু বসে যাবে এটা যদি আমরা দেখি রেডিয়াস তাহলে এটা পনেরো ইঞ্চি আছে মানে এক ফিট তিন ইঞ্চি বারো তিন পনেরো এই যেটা কত এটাও হ্যাঁ এটা আমি আবার বলে দিচ্ছি সমস্যা নেই এটা একটু শেষ করি তাহলে এটা হইতেছে টেন টেন রেডিয়াস এমনকি যে কোনো ক্ষেত্রে যেমন একটা সার্কেল হ্যাঁ আবার এখানে একটা সার্কেল এই দুইটার ভিতরে একটা সার্কেল বসবো এটা আমরা এই ট্যান দিয়ে করতে পারবো ট্যান টেন রেডিয়াস এবারও ক্লিক করলাম আর এই বা পিছন দিকে ক্লিক করলাম এই দিকে একটা ভিতরে নিয়ে সার্কেল বসবে পাঁচ ফিট ঠিক আছে হ্যাঁ সেই ক্ষেত্রে এটা আমরা এটা যদি দেখি রেডিয়াস আসতে না হ্যাঁ রেডিয়াস আসছে রাইট দেখেন রেডিয়াস দেখলে এই লাইনটা দেখলে দেখতে হবে পাঁচ ফিট রেডিয়াস আচ্ছা তাহলে এগুলো হয়েছে সার্কেল এই সার্কেল আবার টেন 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 তিনটা তিন নম্বরটা আছে এগুলো তো সবটি বললাম হ্যাঁ আচ্ছা তো এটা হচ্ছে এমন একটা সার্কেল এটা একটা তুই বোঝা যাচ্ছি ট্রাইঙ্গেল রাইট এখন এটার ভিতরে এমন একটা সার্কেল বা সব তিনটা বাহু স্পর্শ করবে এটাও কখনো অন্য কিছু দিয়ে পারবেন না বুঝতেছে তিনটা সমান সমানবাহ তিন বাহু সাইজ করবে রাইট এর জন্য হচ্ছে টেন টেন টেনে এটা ইউজ করবো আমরা এটাতে ক্লিক করার পরে যদি আমি এই লাইনে ক্লিক করি এই লাইন এবং কি এই লাইনে ক্লিক করি একটা ওটা একটা সার্কেল বসে যাবে তিনটা লাইনে হ্যাঁ তিনটা লাইনে ক্লিক করতে হবে তাহলে ওটু মেজারমেন্ট একটা তিনটা স্পর্শ করে এটা বাঁকা হলেও সমস্যা নেই যদি মনে করেন যে এরকম থাকলো এরকম কোনো সমস্যা নেই এখানে বসবে সার্কেলটা যে এখানে দরকার যেমন আমি এটাতে ক্লিক করলাম তারপরে এখানে যে কোনো জায়গাতে ক্লিক করলে এই লাইন ক্লিক করবো এইটা ক্লিক করবো আর এটা ক্লিক করলাম তিনটা স্পর্শ করে একটা সার্কেল বসে যাবে আচ্ছা এখন কিছু এটা হচ্ছে তাহলে সার্কেল পর্যন্ত আমরা দেখছি আর ডাইমেনশানে কিছু কাজ দেখাই দিই নাকি এটা হচ্ছে লিনিয়ার বলে প্রথমটা প্রথমটা হচ্ছে শুধু স্টেট লাইনগুলো আমরা দেখতে পাবো যেমন এই লাইনটা এইখান থেকে কতটুকু আছে আমরা এটা পাচ্ছি সোজা লাইনটা কিন্তু যখন এইখান থেকে এটা দেখতে যাব তখন কিন্তু এটা দিয়ে করা যাবে না এটাতে কেমন যেমন আমি যদি এটাতে ক্লিক করি যদি এটা দিয়ে দেখি এটা কি সমান হয়েছে না আচ্ছা তাহলে এরকম বাঁকা লাইন দেখার জন্য এটা হচ্ছে সোজা লাইন দেখার জন্য আমি এটা অর্থ দিলাম এরকম যদি এরকম সোজা থাকে তার জন্য আমরা লিনিয়ারে যাবো যাওয়ার পর যদি এ মাথায় ক্লিক করলাম এই মাথায় ক্লিক করলাম এটা দেখাবে কিন্তু এই বাঁকা লাইন তো দেখাচ্ছে না বাঁকা লাইনের জন্য আমি যাব নিচে একটা অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্টে যাব যাওয়ার পর এই পয়েন্টে ক্লিক করলাম আবার এই পয়েন্টে ক্লিক করব তাহলে এটা দেখাবে নাকি আবার এটাও দেখতে পাবো কোনটা কোন লাইনটা কতটুকু আছে কতটুকু ডিস্টেন্স হ্যাঁ তখন এটা তাহলে বাকা লাইন দেখার জন্য অ্যালাইনটাই ইউজ করবো আরেকটা বিষয় থাকে অ্যাঙ্গেল এই কোনগুলা তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে অ্যালাইনমেন্টের আরেকভাবে করা যায় দেখেন অ্যালাইনমেন্ট এখানে দুইটা পয়েন্ট ক্লিক করতে বলতেছে আমি এখানে ক্লিক করলাম আর এর পাশে ক্লিক করলাম তাহলে এতটুকু দেখাচ্ছে যেখানে ক্লিক করছি কিন্তু আমি যখন পুরো লাইনটাই চাই যদি কথার কথা সেই ক্ষেত্রে অ্যালাইনে যাবেন যার পরে এন্টার দেবেন এন্টার দিলে এরকম ক্লিক করলেই এটা

এটা হচ্ছে অ্যাঙ্গেল অ্যাঙ্গেলে ক্লিক করলে আমি যদি এইটা কুড়ি খানিক ক্লিক করি তাহলে এটা দ্বিতীয় অ্যাঙ্গেল দেখাবে তিপ্পান্ন ডিগ্রি আছে এটা যদি দেখি হ্যাঁ উনসত্তর ডিগ্রি হ্যাঁ এইটা থার্টি সেভেন তো টোটাল তিনটা মিলে কত হবে একশো আশি একশো আশি আছে তাহলে এটা হচ্ছে তাহলে আমরা অ্যাঙ্গেল দেখার জন্য আমরা এটা ইউজ করব অ্যালাইনমেন্টে ইউজ করবো এরকম ঠিক আছে আরেকটা বিষয় দেখাবো এটা রেডিয়াস দেখব হুম তো রেডিয়াস দেখার জন্য আমরা এই সরি এইখান থেকে রেডিয়াসে ক্লিক করবো করার পরে এটা দেখলে এটা রেডিয়াস দেখাবে আর যদি ডায়ামিটার দেখতে চাই এটা রেডিয়াস থাকবে করলাম করার পরে কিছু করতে হবে না জাস্ট যেটা রেডিয়াস দেখব ওইটাতে ক্লিক করবো সাপোজ এটা রেডিয়াস দেখব এটা যেহেতু কার্ভের মতো এটা রেডিয়াস দেখতে হবে তো এটা সিলেক্ট করবেন সিলেক্ট করলে উপরের দিকে দেখাবে আচ্ছা সিলেক্ট করে হ্যাঁ সিলেক্ট করলে উপরের দিকে নিলে রেডিয়াস দেখাবে আচ্ছা যে যেখানে দরকার ওইখানে রেখে দিব সুবিধা অনুযায়ী আমি যেইখানে রাখি দেখাটা এখানেই থাকবে তাহলে এরকম করে আমরা এটা করে ফেলবো ডায়ামিটার এটা দিলে এরকম যেখানে ইচ্ছা ওইখানে রেখে দিব আর এটা নিলাম যেখানে ইচ্ছা এবার দেখে দেব আবার যদি এটাতে এইখানেও রাখতে চান বা এই পাশে রাখলাম হ্যাঁ তাহলে আমরা এগুলো তাহলে এখান থেকে তাহলে কী কী দেখা লাগে একটা স্ট্রেট লাইন বাঁকা লাইন তারপরে অ্যাঙ্গেল দেখতে হয় তারপরে রেডিয়াস ডায়ামিটার এগুলো দেখলেই হয়ে যায় তাহলে এগুলো সার্কেল দেখলেন তারপরে এগুলো দেখলাম হ্যাঁ এখন আসি যে কী বলেন আর্কের কিছু কাজ দেখি হ্যাঁ তো স্টেপ বাই স্টেপ আসি তো আর্কের কাজগুলো হচ্ছে ধরেন না আর্ক মানে হচ্ছে ইয়ের মতো এই যেরকম একটা সার্কেল সার্কেল থেকে যদি আমি এটার অর্ধ অর্ধ সার্কেল বোঝাই রাইট এটা সিলেক্ট করে যদি আমি বাড়তি একটু টিম করে দিলাম হুম টিম করলাম তবে এটা সিলেক্ট করে অফ করে দিলাম তাহলে এটা কি একটা অর্ধ সার্কেল এই অর্ধ সার্কেলটাই হচ্ছে এই আর্ক থেকে হয় আর্ক থ্রি পয়েন্টে ক্লিক করলাম এখন আমি যদি এখানে ক্লিক করি আরেকটা ক্লিক এখানে তার বাড়ি এখানে যেদিক ক্লিক করবো ওই দিক থেকে আরেকটা হয়ে যাবে সেম কাজটাও আমি আর থেকে করতে পারতাম এটা হচ্ছে দেখেন এটা আসছে কত নয় ফিট ফাইভ পয়েন্ট সিক্স ইঞ্চি সেম মতো হবে আশা করি তো আমি যাবো এটা আর কে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্টে এই মাথায় ক্লিক করবো একটা এই মাথায় আরেকটা এই মাথায় দেখি এখন এটা কতটুকু দেখায় কত শিল থ্রি ফিট না কত রেডিওস আগের একটা ডায়া ছিল না না আগের ডায়া দেখছি আর আগেরটা চেঞ্জ হয়ে না আচ্ছা তাহলে এটা হচ্ছে রেডিয়াসের কাজ সরি যে আরকের কাজ আরেকটা হচ্ছে তাহলে এরকম বাকা পয়েন্ট যাবে যে দিয়ে যাবো এরকম বাকা পয়েন্ট করতে পারবো যেমন এর আগে আমি একটা দরজা দেখাইছিলাম দেখেন মনে করেন এখানে একটা আমি রেক্ট্যাঙ্গলার দিলাম বাই যেটা হ্যাঁ ক্লিক করলাম যে কোনো একটা পয়েন্টে ডাইমেনশনে শুনে যাবো তারপরে দিলাম দ বারো ফিট অ্যান্ডটা দশ ফিট এরকম দশ এখানে আছে বারো ফিট বাই দশ ফিট একটা ইয়ে আছে তারপরে আমি এই লাইনটাকে যেহেতু একটা ভিতর আসে এটা হচ্ছে রেক্ট্যাঙ্গলার দেখাইছি হ্যাঁ সে দেখাইছি রেক্ট্যাঙ্গলারটা যদি আমি বাইঙ্গে দিতে চাই চতুর্দিকে যেমন এটাকে আমি অফসেট নিলাম পাঁচ ইঞ্চি এটা নিলে চতুর্দিকে পাঁচ ইঞ্চি চলে আসতেছে পাশে নিচে চলে আসছে এখন তো এই পাশে আমি একটা দরজা চাই এগুলো লাইনটা আলাদা করতে হবে হ্যাঁ যেহেতু একটাই সত্য থেকে একটাই একটার ভিতর আসছে তো এগুলোকে আলাদা করার জন্য এটা হচ্ছে এক্সপ্লোর বলে এক্সপ্লোর এক্সপ্লোরে ক্লিক করব এটা সিলেক্ট করলাম তারপরে এন্টার হুম তাহলে এটা এরকম এক্সপ্লোর হয়ে যাবে এই লাইনটাকে বাড়ানোর জন্য আমরা দেখাচ্ছিলাম এক্সটেন্ড করতে হয় তারপরে এখানে ক্লিক করবেন এটাতে এন্টার দেবেন তারপরে এটা বাড়তি হলো নাকি তারপরে আমি বলছিলাম অফসেট তিন ফিট এটা সিলেক্ট করে আমি এই পাশে নিয়ে আসলাম তারপরে এটা দিয়ে আমি টিম করে দেখাইছিলাম এইভাবে মূলত এগুলো দেখাইছিলাম আবার পরে দরজা দেখাইছিলাম একভাবে দরজা এবং এখন মনে আপনি প্র্যাকটিস করা দরকার এখন বাতায় দিলে তো মনে হয় পারবেন না হ্যাঁ এগুলো সার্কেলটা দেখেন পুলিশ লাইনটা দেখেন হ্যাঁ আর কেজি দুই দু একটা কাজ এই একটা দেখবেন থ্রি পয়েন্ট দেখুন এখানে ক্লিক করলাম আবার একটা যদি এখানে ক্লিক এইখানে ক্লিক করে যদি নেই একটা এরকম পাকা হয় হ্যাঁ এটাই আপাতত দেখেন আর আরকের একটা দেখবেন রেক্ট্যাঙ্গেলার দেখাইছি হ্যাঁ আর টিম আর এক্সটেন তো দেখাইছিলাম ডাইমেনশনের কাজ দেখাইছি আর এগুলোই দেখাইছি মিরর দেখাইছি কপি দেখাইছি কপি দেখাইছি না মিরর কোনটা মিরর মানে বিপরীত দিকে করা পুল্লেন দিয়ে একটা চৌকাট বানাইছে মনে আছে তখন মিররটা ইউজ করছিলাম যেমন পাঁচ ইঞ্চি এদিকে দিব দুই ইঞ্চি এদিকে থ্রি পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ এবং উপরের দিকে ওয়ান পয়েন্ট ফাইভ দেন এই পাশেও ওয়ান পয়েন্ট ফাইভ এন্টার দিলাম দেন এটাকে মুভ করবো মুভ করার জন্য এখানে সিলেক্ট অবস্থা সিলেক্ট করবো দেন এন্টার এই পয়েন্টে ক্লিক করবো চলে আসলো আবার এটাকে মিরর করবো সিলেক্ট এটাকে যদি কপি করতাম দেখেন কপি হ্যাঁ এটা সেট করলাম এন্টার তারপর যে কোনো একটা পয়েন্টে ক্লিক করে এই পাশে নিয়ে আসলাম তাহলে তো এটা মুখটা ওই দিকে হয়ে গেছে কিন্তু এটা তো বিপরীত দিকে আসার কথা তো এই সমস্ত করার জন্য এটাকে মিরর করতে হয় মিররটা হচ্ছে হ্যাঁ উল্টা করার জন্য মিরর দেন এটা সিলেক্ট অবজেক্ট দেন এন্টার তো যে কোনো একটা পয়েন্টে ক্লিক করবো নিচের দিকে তাই হ্যাঁ নি দেন এটাকে মুভ করে কর্নারে বসাই দেবো সিলেক্ট অবজেক্ট তবে সিলেক্ট এন্টার এই কর্নারে ক্লিক করবো দেন এটা মুভ তারপরে আবার দেখাচ্ছিলাম একটা রেক্ট্যাঙ্গেলের টুলস রেক্ট্যাঙ্গেলার হ্যাঁ এই পাশে ক্লিক করবো আবার এই পাশে ক্লিক করলাম তারপর যদি আমি এটাকে রুটেড করি করতে পারবো রোটেড তারপর রুটেডেও দেখাচ্ছিলাম রুটেড সিলেক্ট করলাম হ্যাঁ এন্টার আমি যে পয়েন্টে ক্লিক করবো ওই পয়েন্ট কেন্দ্র করে ঘুরবে আমি যদি এখানে ক্লিক করতাম দেখেন হ্যাঁ তাহলে এটা এইভাবে কেন্দ্র করে ঘুরতেছে আমি এটা তাহলে আমি যদি হ্যাঁ রুটেড তার মাত্র এইখানে ক্যান্ডেল সিলেক্ট করতে হবে এই কারণে ক্যান্ডেল করবে তার জন্য আমি এই পয়েন্টে ক্লিক করব করার পরে নিচের দিকে নিয়ে আসবো তো যে বাগা যাচ্ছে অর্থ দিয়ে লাইনটা সোজা করে দেব ঠিক আছে এখন এইখানে সার্কেল দেওয়া হবে আর্ট দেওয়া হবে যেমন এই আর্ট দিয়ে আমি করতে চাই থ্রি পয়েন্ট নাকি প্রথমে সেন্টার লাইট বাটন চাইপে আমি সেন্টারে ক্লিক করলাম এটা হচ্ছে সেন্টার বাটন নাকি পরে বলতেছি কি আমি সেন্টার যাওয়ার পরে হ্যাঁ এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট তারপরে এটা সেকেন্ড পয়েন্ট তাহলে এটা আমরা সরাসরি এইটা দিয়ে করতে পারবো আবার দেখেন এই যে থ্রি পয়েন্ট আর থ্রি পয়েন্টে যাবো তারপরে আমি এখানে সেন্টারের জন্য রাইট বাটন চাইপে সেন্টারে ক্লিক করলাম এখানে ক্লিক করবো তারপরে ফার্স্ট এই পয়েন্টেতে ক্লিক করলাম তারপরে এই যে এখানে ক্লিক লাগে না ক্লিক করব হ্যাঁ তারপরে এ মাথায় ক্লিক করবার আরেকটা আচ্ছা তাহলে এটা এরকম হয়ে যাবে আর আগের দেখাইছিলাম এরকম সার্কেল দিয়ে সার্কেল অর্ধ সার্কেল এটা দুইটা করলেও হবে সার্কেল এই পয়েন্টে ক্লিক করবেন আর এই পয়েন্টে ওই বাদ বাকি টিম করে দিতে হয় এই দুইটাভাবে দেখাইছিলাম ঠিক আছে তাহলে তাহলে আমরা এইভাবে এতটুকু দেখবেন একটা রুম করলাম তারপরে একটা দরজাটা দেখবেন আর উইন্ডোটা দেখাইছিলাম তো এতটুকুই দেখেন আগে হুম এতটুকু ইম্পর্টেন্ট অনেক তো দরজা তাল না দেখবেন আর এখানে কয়েকটা টুলস দেখেন এগুলো জাস্ট বেশি একদম হ্যাঁ আবার এখানে চাপ দিয়ে এদিকে দিকে যাচ্ছে আবার ওই যদি এটা হারাই যায় বলছিলাম জ্যাট এন্টার এ এন্টার দিতে এন্টার এতটুকু দেখেন ঠিক আছে